বাগানের প্রথম লাল শাক দিতে অপারণ্য করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমার খুবই খুশি লাগতেছে কারণ আজকে আমরা লাল শাক উঠাইতেছি এই যে এই পাশে যে লাল শাক লাগাইছি আমার পাশের অপোজিট সাইডে লাল শাকগুলো আমার বড় বড়ো হয়ে গেছে তো আজকে লাল শাক উঠাইতেছি এই যে উঠাইছি এই যে উঠাইছি এতটুকু উঠাইছি তাম্মা আসতেছে বাকিগুলো খাচ্ছি মানে শখ করে দূর এত অলসের অলস শাক করবো না তো উড়াইতে পারবো মানুষের দেওয়ার বেলা আসতো হ্যাঁ তুমি আবার আসতে এত গোড়ার থেকে টান দাও তুমি যেই জোরে টান দিয়েছো মাটি সব আলগা করে দিতেছ তো শাক উড়ানোর নমুনা দেয় একটু সুন্দর করে না তুলবো হ্যাঁ আগে এই উপরের থেকে করেন দেওয়ার জন্য নিচু নামান উপরের থেকে করেন দেওয়ার জন্য ওকে এগুলা একবার খালাম তা আজকে দু ঘণ্টা বিলাবো শাক এত সুন্দর আল শাক একটু উঠাইলাম যে দুঃখের বিষয় হইলো এই শাকের মধ্যে কেমন জানি এক রকম পোকা পোকা ধরলো উপরে শাকগুলো এত ভালো সবগুলো না কিছু সংখ্যক তো এগুলার এই যে পাতা ফালায় ফালাইয়া তারপরে ওটা নিতে চাকরি করে আমি যেমন মানুষের দিলেও সমস্যা মানুষ শাক দিতে শাক দিতে তারপরে আমি একটু দেখেটা জিপাট করে রেখে দিলে হয় কোনো বার্তার দিতে হয় না তারপরে রান্না বের করে খালি তেলের মধ্যে লেগে যায় অত জানালা নেই ভালো করে দিয়ে কেটে ভালো করে টাইট করে এই জিপ লোকটা লাগাইতে হবে চাপ দেব প্যাকেট করা শেষ তো বিভিন্ন রকমের যদি জিনিস থাকে এখানে নাম লিখে রাখা যায় এটা তো লাল কালারের জন্য লেখার দরকার নাই টাইট করে এই জিপটাকে লাগাইতে হবে যাতে হাওয়া টাওয়া না ঢুকতে পারে এখন ফ্রিজের থেকে নামায় রান্না করে ফেললে হবে এগুলো হলো বড়ো বড়ো করে কাটছি এগুলো শাক রান্নার জন্য রাখছি আর আগেরগুলো হলো টোক রান্নার জন্য রাখছি আমি লাল শাক দিই এটা একটা বড়ো ব্যাগের মধ্যে নিব শাক করলে অনেক বেশি শাক দরকার অনেক বড় ওই জন্য ব্যাগ বুড়াই নেই যা রাখছি এটা একবেলার জন্য না এটা শুধু ডিপের থেকে বের করে তেল পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট বাগান দিয়ে দিলে হবে আগে থেকে গলানোর দরকার নেই আগে থেকে গলালে বেশি পানি নেমে যায় সেই জন্য চুলায় জাল বসে পেঁয়াজ মরিচ রসুন সব ফোরন দিয়ে শাকটা দিয়ে দিলে আস্তে আস্তে গলো আর শাকটা রান্না হয়ে যায় টেস্ট করে দিয়ে শাক শাকের জন্য রাখা ছোট টকের জন্য রাখা এখন এই যে ফ্রিজে রেখে দিলাম তো অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই শাকটা ফ্রিজে রাখলে এটা টেস্ট লাগবে কিনা বা কেমন লাগবে কি কিন্তু না আমি তো লাস্ট ইয়ারে রাখছিলাম যখন বের করে রান্না করেছি মনে হয়েছে একদম ফ্রেশ সো এই নিয়ে কোনো টেনশন নাই ফ্রেশ জিনিস যদি রাখা হয় ওটা নামায় রান্না করলে একদম ফ্রেশই লাগে তা আপনারা ট্রাই করে দেখবেন এভাবে যদি সংরক্ষণ করতে চান সংরক্ষণ করতে পারেন এভাবে লাল শাক ডাটা শাক পুঁই শাক সব কিছুই রাখা যায় আর লাউ শাক অবশ্য আমি একটু ভাব দিয়ে রাখি তাহলে একটু ভালো হয় কারণ লাউ শাক অনেক বেশি পাতা হয়ে যায় ভাব দিয়ে না রাখলে ফ্রিজে অনেক বেশি জায়গা দখল করে ফেলে আর এই শাকটা ভাব দেওয়ার দরকার নেই এটা এমনিতেই ভালো আছে ফ্রেশ আছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আল্লাহ ফ্রেশ